বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত একজন ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত্তাহেরি। তিনি 1989 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাপাইর গ্রামে জন্মগ্রহণ করেন। 2024 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। গিয়াস উদ্দিন আত্তাহেরির পিতা মাওলানা নজিব উদ্দিন ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক এবং মাতা মুহসেনা বেগম একজন গৃহিণী। গিয়াস উদ্দিন আত্তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। ব্যক্তি জীবনে মাওলানা গিয়াস উদ্দিন আত্তাহেরি বিবাহ এবং তিনি দুই সন্তানের পিতা। তার এক বছর বয়সী একটি ছেলে এবং পাঁচ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। তার ছেলের নাম তাওফিক রেজা ও মেয়ের নাম তাবাসসুম জান্নাত।